পরিচ্ছন্নতা কর্মী কর্মকর্তা বৃন্দ শোকাবহ আগস্টে ভাব গাম্ভীর্যতা ও মর্যাদা রক্ষায় নগরব্যাপী ছেড়া বিবর্ণ শুভেচ্ছা বার্তা ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে পদ পদবীহীন ভূইপর ব্যক্তিদের নাম ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন বিলবোর্ড অপসারণের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গত 18/8/2021 তারিখ রাত আনুমানিক 8:30 দিকে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীরা বরিশাল সদর উপজেলা কমপ্লেক্সে প্রবেশ করে তারা উপলব্ধিত যে ধরনের ব্যানার ফেস্টুনের কথা উল্লেখ আছে সেই ধরনের ব্যানার ফেস্টুনগুলি তারা অপসারণের কাজ শুরু করে। এরই মধ্যে উপজেলা কমপ্লেক্সের মধ্যে অবস্থিত বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন থেকে নির্বাহী কর্মকর্তা নিজে বের হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কাজে বাধা দেয় এবং তিনি তাদেরকে দম্ভক্তি সহকারে বলেন, তোরা কারা, আমার ক্যাম্পাসে তোরা কি চাস? তখন তারা তাদের পরিচয় প্রকাশ করলে তিনি বললেন যে আমরা বরিশাল সিটি কর্পোরেশন থেকে এসেছি, এই বিবর্ণ ব্যানার ফেস্টুন এগুলি অপসারণ করতে, এগুলি আমাদের রুটিন কাজ। তিনি তখন দম্ভক্তি করে আবার বললেন, আমার কমপ্লেক্সের মধ্যে কোনো মেয়রগিরি চলবে না, তোমরা সব বের হয়ে যাও। যেহেতু সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা নির্বাহী আদেশ বলে কোনো জায়গায় কাজ করতে যান, সেহেতু তারা তাদের দায়িত্ব থেকে মুঠোফোনে মাননীয় মেয়র মহোদয় বরাবরে ঘটনাটি অবহিত করে। মাননীয় মেয়র মহোদয় তাৎক্ষণিকভাবে বরিশাল মহানগর আওয়ামী লীগের 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাসান মাহমুদ বাবু এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব জিয়াউর রহমান জিয়াকে ঘটনাস্থলে পাঠান এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে আমাদের কাজের ধরনটি বুঝিয়ে আমাদের পরিচ্ছন্ন কর্মীদের কাজের সুযোগ করে দিতে বলেন। কিন্তু উল্টো উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মাহমুদ বাবু ও জিয়াউর রহমান জিয়ার সাথে দুর্ব্যবহার করে এবং তাদেরকে গুন্ডা হিসাবে আখ্যায়িত করে হাসান মাহমুদ বাবুকে হাত ধরে টেনে নিজের বাসভবনের মধ্যে দিয়ে আটকে রাখে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ কারণে ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা ক্ষুব্ধ হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের গুলি করার নির্দেশ দেন। আনসার সদস্যরা নিবৃত্ত থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনসার সদস্যের হাত থেকে অস্ত্র নিজে নিয়েই ঘটনাস্থলে উপস্থিত বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং তৎক্ষণাৎ বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস সহ 6-7 জন পরিচ্ছন্নতা কর্মী গুলিবিদ্ধ হন। মাননীয় মেয়র মহোদয় এই ঘটনা জানার সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ ফারুক আহমেদকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি থেকে নেমে কেবলমাত্র প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে কমপ্লেক্স চত্বরে প্রবেশ করতে গেলেই মেয়র মহোদয়কে লক্ষ্য করে গুলি চালানো হয়। ক্ষমা করবেন, মোটর বাইকে গিয়েছে, মোটর বাইক থেকে নেওয়ার নেমে একাকি শুধুমাত্র প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে গিয়েছেন। ওনার সাথে গানম্যানও ছিল না, তৎক্ষণাৎ গানম্যান ছিল না, কোনো প্রোটোকল ছিল না। তো সে অবস্থায় এই ঘটনাটি জানার জন্য তিনি ঘটনাটি নিয়ন্ত্রণ করার জন্য গেলেন সেখানে। উনি যখন কমপ্লেক্সের গেটে পা রাখলেন তখনই কমপ্লেক্সের গেট লক্ষ্য করে সেই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তারক্ষীরা আবারও গুলি ছুড়ল। উনি সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, পেছনে ফিরলেন, পেছনে ফিরে নেতা কর্মীদেরকে শান্ত হওয়ার পরামর্শ দিয়ে আমরা যখন গুলি ছুড়লেন তখন এখানে উপস্থিত শত শত নেতাকর্মী মানব কর্ম রচনা করে নেতাকে রক্ষা করেন। সেই সময় খুব জঘন্যভাবে গুলিবিদ্ধ হন বরিশাল মহানগর আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব মনির, যিনি যার চোখ খুবই মারাত্মকভাবে জখমপ্রাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ফিরিয়ে দেন কিনা আমরা জানি না। আমরা বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।
এবং সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রী বিশ্ব মানবতার মা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। অ্যাগ্রেসিভ হওয়ার কি কারণ যে এই লোকগুলোকে গ্রেফতার করতে হবে? তারা আহত অবস্থায় আছে। আমি প্রশাসনকে বলেছি, বিভাগীয় কমিশনারকে বলেছি, মেট্রোপলিটন কমিশনারকে বলেছি যে আপনারা মানবতার দিকটা আগে দেখেন, যে মানুষটি আহত, যে মানুষটা সে ছটফট করছে, তাদেরকে যদি আপনারা আবার বাড়ি বাড়ি তল্লাশি করেন তাহলে আমরা মনে করব যে আপনারা আমাদের প্রতিপক্ষ। আমরা কেউই প্রতিপক্ষ না, আমরা কিন্তু অজন্তের উপরে আঘাত করে আমরাই ছিলাম রাজপথে, আমরাই মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমরাই কিন্তু প্রতিষ্ঠিত করেছি পুনরায়। সুতরাং আমরা কিন্তু মামলা মামলা আমরা কিন্তু ভয় পাই না। আমরা এখনো আমাদের মহানগর জেলা থেকে আমাদের নির্দেশনা আজকে যে সমস্ত দুটি মামলার কথা শুনলাম, এই মামলা দুটো প্রত্যাহার করে নিতে হবে এবং আমার শান্তি পরিষদকে ফিরিয়ে দিতে হবে। এই শান্তি ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে আমাদের নেতা কর্মীদেরকে ছেড়ে দিতে হবে। রক্তচক্ষু ওই লাইফের বন্ধু ওটা কিন্তু আমরা ভয় পাই না।